যুদ্ধ অপরাধের বিচার দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী আগুন নিয়ে খেলছেন, তরুণ প্রজন্মকে উস্কানি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন চকর মালিথা। সরকারের বিরুদ্ধে র‍্যাব, পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ দিয়ে নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং নির্বিচারে মানুষ হত্যার অভিযোগ এনে প্রতিবাদে বিএনপির এই প্রতিবাদ সমাবেশ। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার ষড়যন্ত্র করছে। সেটা নিয়ে সে খুব গর্ব করে যে আমি ওই যুদ্ধাপরাধের বিচার শুরু করেছি, সে বিচারও এই দেশের জনগণ মেনে নেয়নি, বন্ধুগণ প্রত্যাখ্যান করে দিয়েছে। গণতন্ত্রের শতফুল ফোটার কাজে তরুণ প্রজন্মকে আত্মনিয়োগ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আমি তরুণ প্রজন্মকে বলতে চাই, ওই প্রতিহিংসার রাজনীতি নয়, ওই ফাঁসিয়ার সবাই করার রাজনীতি নয়, আমরা ভালোবাসার, প্রেমের রাজনীতি চাই, ভ্রাতৃত্বের রাজনীতি চাই, সৌহার্দ্যের রাজনীতি চাই। আজকে আমাদের সামনে যে সকল তরুণ সমাজ, তাদের মুখে আজকে ভালোবাসার কথা উঠুক, সৌহার্দ্যের কথা উঠুক, প্রেমের কথা উঠুক, ভুলের ভালোবাসার কথা উঠুক। আজকে শুধু জবাই করে আর ফাঁসি দিয়ে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করা যাবে না বন্ধুগণ। যুদ্ধ অপরাধের বিচারের আইন করার সময় ফাঁক ফোকর রাখা হয়েছিল দাবি করে সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছেন বিএনপি নেতারা। চকর মালিথা, চ্যানেল আই।